কুড়িগ্রামের অলিপুরে চরম দারিদ্রতাকে পিছনে ফেলে এগিয়ে চলেছে সম্ভাবনাময় এই তরুণ কবি মোল্লা ওমর। সে কুমিল্লা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে অধ্যয়নরত। খেলাধুলায় তেমন পারদর্শী না হলেও বাংলা সাহিত্য চর্চায় মোল্লা ওমর খুবই আগ্রহী। পরিবারের চরম দরিদ্রতা তার প্রতিভাকে দাবিয়ে রাখতে পারেনি। প্রতিভাময় এই তরুণ কবি আর্থিকভাবে দেশ ও সমাজকে কিছু দিতে না পারলেও লেখনীর মাধ্যমে যুব সমাজ তথা দেশকে এগিয়ে নিচ্ছে। তার লেখা কবিতার সংখ্যা 8 শতাধিক হলেও আর্থিক দৈন্যতার কারণে কবিতার পাণ্ডুলিপি প্রকাশ হচ্ছে না। সমাজের সাংস্কৃতিক মোনা দর্দান্ত ব্যক্তিদের আর্থিক সহযোগিতা পেলে কবির লেখা কবিতার বই ও পাণ্ডুলিপি প্রকাশের পথ বিকশিত হবে। মোহাম্মদ মোল্লা উমর, বাংলা সাহিত্য চর্চা করছি এখন পর্যন্ত। আমার স্বরচিত নিজের লেখা কবিতার সংখ্যা 8 শতাধিক। আগামী 21শে বইমেলায় আমার লেখা বাংলার আলো নামক প্রথম কবিতা গ্রন্থ প্রকাশের উদ্যোগ নিয়েছি। অর্থনৈতিক সংকটের কারণে পাণ্ডুলিপি প্রকাশ করতে পারছি না। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে আমার সাহিত্য চর্চার পথ বিকশিত হবে। আগাও আগাও, তুমি সামনে আগাও, ভুল করে একবারও পিছে না তাকাও, আছে যত মনে শক্তি তোমার জাগাও, আগাও আগাও তুমি সামনে আগাও, শেখো তুমি তারে দেখে ওই যায় স্রোত, বাড়ি দেয় কত সে খাল বিল হ্রদ, কই কখনো তো দেখেনি পিছে তাকিয়ে, থই থই কল্লো কাকে দিয়ে জল ভরিয়ে, শেখো তুমি তারে দেখে ওই দেখো রবি, অবিরাম সে থামবে না যদি দিতে চাও ছবি, বড় যদি হতে চাও জ্ঞান না ওদের তবে নিশ্চয়।